হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে নানির দসরা বলে যে সিনেমাটা আসছে, প্যান ইন্ডিয়া ফিল্ম, সেটা ট্রেলার আজকে বেরিয়ে গেছে। তো সেই ট্রেলারটা রিয়াকশন দেবো, এবং এর সাথে সাথে ডিজনি প্লাস হটস্টারে ডাইরেক্টলি রিলিজ করছে গ্যাসলাইট বলে একটা ফিল্ম, যাতে বিক্রান্ত মাসে সারা আলি খান এবং চিত্রাঙ্গদা সিং রয়েছে। তো সেটারও ট্রেলার চলে এসেছে, তো সেটা নিয়েও রিয়াকশন দেবো। তো প্রথমে যদি গ্যাসলাইট নিয়ে কথা বলি, তো এই ছবিটা একটা মার্ডার মিস্ট্রি ফিল্ম হতে চলেছে, কিন্তু এর ট্রিটমেন্টটা একটা মানে তার মধ্যে একটা হরার ভাইব, একটা স্পুকি ভাইব কিন্তু তারা দিয়েছে। এবং ট্রেলারটার যে প্রোগ্রেশনটা, সেটাতে মোটামুটি গল্পের যে লাইনটা কি হতে চলেছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরে যাই, ঠিক আছে? যে সারা আলি খান একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড একজন মেয়ে, এবং সে নিজের অ্যানসেস্ট্রাল প্যালেসে ফেরত এসছে এবং তার বাবা তাকে ডেকেছিল, কিন্তু সে ফিরে এসে তার বাবাকে কিছুতেই দেখতে পাচ্ছে না। এবার তারপরে তার মনে হচ্ছে যে এই যে প্যালেসটা রয়েছে সেখানে তার বাবার ভূত ঘুরে বেড়াচ্ছে এবং তার সাথে কমিউনিকেট করবার চেষ্টা করছে। এবং ধীরে ধীরে সারা আলি খান এটাও রিয়েলাইজ করছে যে তার বাবাকে মেরে ফেলা হয়েছে। এবার সে নিজে ইনভেস্টিগেশন করছে, বিক্রান্ত মাসে ক্যারেক্টারটা তাকে হেল্প করছে। বিক্রান্ত মাসে এখানে তার ম্যানেজার প্লে করছে, ওর বাবার আর কি ম্যানেজার, রাজার যে ম্যানেজার, এবং চিত্রাঙ্গদা মেবি হচ্ছে সেকেন্ড ওয়াইফ। এবং এই যে ক্যারেক্টারটা যেভাবে ট্রিট করা হয়েছে ট্রেলারটাকে, সেখানে আমরা সন্দেহটাকে অনেকটা চিত্রাঙ্গদার দিকেই ঠেলে দেওয়া হয়েছে, যে চিত্রাঙ্গদা মেবি সেকেন্ড ওয়াইফ এবং সেই হয়তো খুন করেছে, এবং যে পুলিশ ইনভেস্টিগেট করছে সে হয়তো এটার মধ্যে মিলে আছে। যে জিনিসটা, যে ট্রোপটা আমরা আন্ধাধুনেও দেখেছিলাম, যে পুলিশ ইনভেস্টিগেট করছে মানববীর, সে আবার খুনটার সাথে নিজেও অ্যাসোসিয়েটেড। তো এরকম টাইপেরই একটা প্লট হতে চলেছে। কিন্তু আমার যে জিনিসটা ভালো লাগে, ধরুন প্লট লেভেলে মার্ডার মিস্ট্রি এটা খুব কমন একটা প্লট লাইন এখন অবধি যা বুঝতে পারছি। এবার এই যে হুডানিটটা, এখানে যে হুডানিট ব্যাপারটা, সেটাকে কতটা মানে ইন্টারেস্টিং করতে পারে এবং কেন সে মারছে, সেই মোটিভটাকে যদি ভালো করতে পারে তাহলে ডেফিনেটলি দেখতে ভালো লাগবে। বাট এই যে ওভারঅল ভিজুয়াল প্রেজেন্টেশনটা একটু ভালো লাগছে, ঠিক আছে, যে ধরনের কালার্স ইউজ করেছে ইত্যাদি ইউজ করছে। আর যে বললাম ভাইবটা, ওটা মার্ডার মিস্ট্রির সাথে সাথে মানে একটা থ্রিলারের সাথে সাথে একটা হরার স্পুকি ভাইবও দিয়েছে এটার মধ্যে, ট্রিটমেন্টটার মধ্যে। এই যে বলছি ভূত দেখতে পাচ্ছে, এই করতে পারছে, এই যে সিনগুলো, তো ওটা একটা অ্যাডিশনাল লেয়ার দিচ্ছে। তো একটা সিরিজ আছে চেস্টনাট ম্যান বলে, সেটার মতো অনেকটা ট্রিটমেন্টটা করবার চেষ্টা করা হয়েছে। তো ভালো লাগছে, এবং সারা আলি খানের পারফরমেন্স এখানে আমার ডিসেন্টলি লেগেছে, অ্যাটলিস্ট ট্রেলারে। এবং চিত্রাঙ্গদা সিং তো ডেফিনেটলি ভালো কাজ করেই সে, তাকে তো ভালোই লাগছে। তার ক্যারেক্টারটাকে একটু মিস্ট্রিয়াস একটা ব্যাপার, এবং সেটা চিত্রাঙ্গদাকে মানায়ও। বিক্রান্ত মাসিকে অল্প সময় দেখিয়েছে, এবার হতে পারে মেবি বিক্রান্ত মাসিও খুনি হতে পারে, তার হয়তো একটা কোনো পাস্ট মোটিভ রয়েছে, সেই জন্য সে ফিরে এসেছে ম্যানেজারের ডিসগাইজে রয়েছে, নানান রকমের জিনিসপত্র হতে পারে আর কি, পসিবিলিটি হতে পারে। লেটস সি, ট্রেলারটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি লেগেছে তা বলবো না, বাট প্রেজেন্টেশন ওয়াইজ ভালো লেগেছে আমার। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার যদি দসরার ক্ষেত্রে চলে আসি, দেখুন দসরাতে কিছু জিনিস আমার ডেফিনেটলি ভালো লেগেছে, যেমন নানিকে ডেফিনেটলি ভালো লেগেছে। টিজারের মধ্যে নানি ওয়াজ দ্য হাইলাইট, ট্রেলারের মধ্যেও নানি ইজ ভেরি মানে ইজ বিগ হাইলাইট। এবং নানিকে যেভাবে মানে দেখাচ্ছে, এইভাবে নানিকে আগে আমরা কখনো দেখিনি, তো সেটা দেখতে খুব ভালো লাগে। প্রেজেন্টেশন, মেকআপ ইত্যাদি, এবং অ্যাকশন সিনস যেগুলো রয়েছে সেগুলোকে বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে, সেগুলো দেখতে ভালো লাগছে। এবং এই যে একটা র অ্যান্ড রাস্টিক ভাইব, ঠিক আছে, এই যে ডিরেক্টর সে সুকুমারের মানে অ্যাসিস্ট্যান্ট ছিল, সুকুমার রঙ্গস্থলম বানিয়েছে, তারপরে পুষ্পা বানিয়েছে, তো সেই র এবং রাগেড ব্যাপারটা এই ছবিটার মধ্যে পুরোপুরি ফুটে আসে, তো সেটা ভালো লাগছে। বিজিএমটাও ভালো লেগেছে, বাট আরও বেটার এক্সপেক্ট করছিলাম। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এখানে কিন্তু ডায়লগ সেরকম অ্যাজ সাচ মেমোরেবল কিছু ডায়লগ দেয়নি ট্রেলারটার মধ্যে, যেটা দরকার ছিল। এবং আরও একটা জিনিস হচ্ছে, দেখুন ট্রেলার পুরোপুরি গল্পটা রিভিল করে দেবে না, এটাও যেন সত্যি কথা। তার সাথে সাথে আরও একটা সত্যি হচ্ছে যে আপনাকে অ্যাটলিস্ট প্লটটা সম্পর্কে হালকা একটা আইডিয়া দেবে, মানে একটা হালকা আইডিয়া দেবে। কিন্তু এখানে ট্রেলার দেখে আমরা গল্পটা সম্পর্কে কিছুই আইডিয়া করতে পারি না, মানে একদমই কিছু আইডিয়া করতে পারি না, মানে জাস্ট পরপর পরপর কিছু সিনস বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার সেইটাও ঠিক না পুরোপুরি, ঠিক আছে। একটা আভাস কিন্তু দর্শককে দেওয়া উচিত যে কী ধরনের গল্পটা হতে চলেছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা ডায়লগ ভালো লেগেছে, ওই রাম রাবণের যে ব্যাপারটা দেখিয়েছে, যে রাবণকেও কিন্তু একটা সাধারণ মানুষ, মানে দু হাতের একটা সাধারণ মানুষই কিন্তু মেরেছিল। তো এখানে আর কি একটা মানে মানে এইভাবে দেখা যেতে পারে যে নানি একজন সাধারণ মানুষ, এবং সে একটা কোনো বড় পাওয়ারফুল লোককে, যে হয়তো নানির ঘাড়ে বা ওদের কমিউনিটির ঘাড়ে হয়তো দোষ চাপিয়ে দেবে কোনো খুন বা ইত্যাদির বা কোনো খারাপ কাজে, নানি সেটার থেকে বদলা নেবে পাওয়ারফুল। তো একটা মানে খুব পাওয়ারফুল লোককে হারানোর ব্যাপার, তো সেটার সাথে হয়তো মেবি রামায়ণের এইভাবে কানেকশন করেছে। বাকি তো ছবি দেখলেই বলতে পারবো, এটা পুরোপুরি আমার প্রেডিকশন। বাট লুক অ্যান্ড ফিল ভালো লাগছে, যেটা আমি আবারও বললাম। বিজিএমটা আরেকটু বেটার এক্সপেক্ট করছিলাম, অ্যাকশন সিনস ভালো লাগছে, নানিকে ভালো লাগছে। আর একটা ইমোশনাল দিকও আমরা ট্রেলারে একদম শেষের শটটাতে দেখতে পাচ্ছি, যেখানে কীর্তি সুরেশ আর নানি দুজনের দিকে তাকিয়ে রয়েছে, সেটাও বেশ ভালো লাগছে। বাট কিছু ডায়লগস বস দরকার ছিল, সিরিয়াসলি বলছি, প্যান ইন্ডিয়া ফিল্ম মানে কিছু ডায়লগস কিন্তু দরকার ছিল, মানে যেটা পুষ্পা পুষ্পারাজ ইয়াওয়াদা তাক্কে দিলে, ওই যে এরকম ডায়লগস,
যেটা আর গিয়েছিল মে ঝুকেগা নেই সালা হিন্দিতে, তো ওই জিনিসগুলো খুব হিট করে মাসেসদের সাথে। এবার দেখুন এই ছবিটা হয়তো অতটা হাইপ নিয়ে প্রথমেই বেরোবে না, ঠিক আছে, ওই লেভেলের প্রমোশন নিয়ে বেরোবে না, কিন্তু মেবি যদি ওয়ার্ড অফ মাউথটা খুব ভালো হয়, নানিকে দেখুন অলরেডি তার অনেক ছবি জার্সি ইত্যাদি এই ছবিগুলোর জন্য কিন্তু নর্দার্ন ইন্ডিয়ান অডিয়েন্স মোটামুটি চেনে, আমি বলছি না আল্লু অর্জুন এদের মতো প্রভাসদের মতো ফ্যান ফলোয়িং রয়েছে, বাট নানিকে মোটামুটি অনেকেই চেনে। এবার যদি ছবিটা ভালো বের মানে ভালো হয় এবং ওয়ার্ড অফ মাউথ পজিটিভ স্প্রেড হয় তাহলে কিন্তু দর্শক দেখবে, কারণ এটার মধ্যে একটা রুটেড ব্যাপার আছে। এবং ডিরেক্টরের ওপর আমি ভরসা রাখছি যেহেতু সে সুকুমারের অ্যাসিস্ট্যান্ট ছিল, এবং নানি কিন্তু নিউকামার ডিরেক্টরদেরকে প্রচুর চান্স দেয় এবং যাদের সাথে কাজ করে, নানির ছবি বক্স অফিসে না চলতে পারে কিন্তু ছবিটা কিন্তু ভালো হয় চিরকাল। আপনি দেখবেন আনতে সুন্দরের নাকি এই ছবিটা বক্স অফিসে চলেনি কিন্তু নেটফ্লিক্সে আসার পর কত লোকের ভালোবাসা পেয়েছে। তো নানি কিন্তু ছবি প্রতিটা ছবি আলাদা আলাদা রকমের ছবি করে এবং সেইটার কিন্তু স্ক্রিপ্টের দম থাকে, সেই জন্য নানির কনভিকশন নানির যে পরপর ফিল্মোগ্রাফি তার বডি অফ ওয়ার্ক দেখে একটা ভরসা রাখছি। বাকি দেখা যাক, আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন দশহরা ট্রেলার সম্পর্কে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।